আশা করি তোমরা সকলে ভালো আর সুস্থ আছো। আজকে পৌষ সংক্রান্তির স্পেশাল পিঠের একটা খুব সহজ আর অনবদ্য রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। শীতকালে পিঠে খাওয়ার মজাটাই আলাদা, তাই চলো বেশি কথা না বলে আজকের এই দুধপুলি আমি কিভাবে বানালাম সেটা শেয়ার করে নিই তোমাদের সাথে। পিঠেতে খেজুর গুড়ের পাটালির স্বাদ অসাধারণ লাগে, আর পিঠে টাটকা তো ভালোই লাগে কিন্তু বাসি খেতে আরও ভালো লাগে। তো তোমরা তোমাদের মতামত কমেন্টসে জানাতে একদম ভুলো না, আর প্লিজ চ্যানেলকে এবার লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখে নিই আমি কীভাবে পিঠে পুলিটা বানালাম। দুধপুলি করার জন্য দেখো, প্রথমে আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি এবং সেটাকে আমি ভালো মতন করে ফুটতে দিয়েছি। এটাকে আমি একটু ঘন করব। এর মধ্যে আমি কিছুটা এলাচ দিয়ে দেব। আর দেব কিছু পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে এটাকে ভালো মতন করে আমি ফুটতে দেব। এটা গলবে আর ঘনও হবে, আর স্বাদটা তো অবশ্যই পাওয়া যাবে, সেজন্য আমি এগুলো দিয়ে দিলাম যে একটু ঘন করতে দেব। আর মিডিয়াম ফ্লেমে এটাকে রাখছি, মিডিয়াম টু লো ফ্লেমে রাখছি। একটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ জল নিয়েছি আর সেটাকে আমি ফুটতে দিয়েছি, আর তাতে আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো মতন করে জলটা ফোটাবো আমি। আমি দেখো এখানে খেজুর গুড়ের পাটালি নিয়েছি, সেটা আমি হামল দিস্তাতে করে আমি পিষে নিচ্ছি। পিঠেটা আমি যে করব সেই ডোটা করার জন্য দেখো এখানে আমি উষ্ণ চালের গুঁড়ো নিয়েছি, কারণ উষ্ণ চালের গুঁড়োতে পিঠে খুব নরম হয়। তো আমি এটা উষ্ণ চালের গুঁড়ো 1 কাপ মাপের নিয়েছি। এর মধ্যে আমি একটু কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো নাও পারো, নারকেলের কুঁড়ো থাকলেও সেটাও দিতে পারো। আর সেই যে গরম জল আমি যেটাতে একটু লবণ দিয়েছিলাম, সেই জলটা মোটামুটি ঠান্ডা হয়েছে অল্প পরিমাণে, সেইটা দিয়ে আমি অল্প অল্প করে এটা একটু হালকা শক্ত করে মেখে নিচ্ছি। ওটা দেখো বানানো হয়ে গেছে। আর ওখানে আমি কিছু পরিমাণ মানে উষ্ণ চালের গুঁড়ো এমনিই রেখেছি যাতে পুলিটা বানাবার সময় এটা আমার কাজে লাগবে। তো চলো এটাকে ভাগ করে নিই ছোট ছোট আকারে, তারপর কি করে পুলি বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করবার, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
দেখো পিঠেটা হয়ে গেছে আর বেশ ঘনও হয়েছে। তো আজকে মকর সংক্রান্তি, তার জন্য এই পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি তোমরা অনেকেই এর মধ্যে করে ফেলেছো, আবার অনেকে হয়তো করবে এরকমও কিছু। তো এইভাবে চেষ্টা করে দেখো, আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বারবার বলি সাবস্ক্রাইব না করলে চ্যানেল গ্রো করবে না, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করতে একদম ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার খুব পার্সোনালি আমার খুব ভালো লাগে। আর তোমাদের ফিডব্যাক তো অবশ্যই দেবে, আর যত পারবে প্লিজ শেয়ার করো, যত পারবে শেয়ার করো। তো আজকে এই অবধি, পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, নিজেদের ফ্যামিলির খেয়াল রেখো। টাটা।